হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিকে নিয়ে, জেনারেল নলেজ। কিন্তু জিকেটা শুনে অনেকে ভাবে যে এটা সহজ, বাট এতটা সহজ নয়। জিকেটা অনেকগুলো পোর্শন থাকে, যেমন ধরো ভারতের সংবিধান থেকে আসে, ভারতের ইতিহাস থেকে আসে, তারপর তোমার সাধারণ বিজ্ঞান থেকে, সবগুলোই কিন্তু জিকের মধ্যেই পড়ে। তো আমরা চেষ্টা করছি, প্রথম আমরা ইউটিউব চ্যানেলে প্রথম দেখছি যে সংবিধান নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি। দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 50টা করে প্রশ্ন রয়েছে। দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস থেকে 50টা দিয়েছি, সংবিধান থেকেও তাই প্রায় 50টা দেখবে, দেখে নাও প্রায় 50টা, মানে 45টা রয়েছে, 50টাই রয়েছে। আর সাধারণ বিজ্ঞান থেকে দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞানও সেই 23টা রয়েছে, মানে ধরতে গেলে অলমোস্ট প্রায় 73-75টার মতো কোশ্চেন রয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে যদি আমরা 75 বা 80টা করে বা 100টা করে যদি কোশ্চেন আলোচনা করি, 300টা কোশ্চেন কিন্তু হয়ে যাবে আরাম করে। তো অবশ্যই চেষ্টা করছি 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদেরকে এই পুরো 300টা কোশ্চেন সিরিজ, কুইজ সিরিজ যাতে তোমরা পেয়ে যাও প্রত্যেকে। তার আগে বলে রাখি, এন্ট্রান্স প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু মোট 20টা মক টেস্ট তোমরা দিতে পারবে অনলাইনের মাধ্যমে। তোমাদের কোথাও যেতে হবে না, কোথাও কিছু করার দরকার নেই। তোমরা ঘরে বসে কম্পিউটার থেকে হোক, ল্যাপটপ থেকে হোক বা মোবাইল থেকে হোক, গুগলে গিয়ে সার্চ করবে entrancepractice.com. তারপর যখনই ওই চলে আসবে ওয়েবসাইটে, তোমাদের কিন্তু অবশ্যই সেখানে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা লগ ইন করবে, লগ ইন করে তোমাদের 3-4 অপশন থাকবে, সেখানে তোমরা তোমাদের GNM-NM-টা সেকশানটা চুজ করতে হবে। তারপর তোমাদেরকে করতে হবে কি, মক টেস্টগুলো তোমরা কিন্তু দিতে পারবে। 3 মক টেস্ট ফ্রিতে আছে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 2 প্রিভিয়াস ইয়ার্স আছে, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্র্যাকটিস সেট। তো মোট 3 রয়েছে, ঠিক আছে। অবশ্যই যা দেওয়ার অবশ্যই দেবে, অন্ততকে ফ্রিগুলো দাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা বুঝতে পারবে যে কোথায় কী সমস্যা হচ্ছে। ওটা কিন্তু সবার জন্যই ফ্রি, ঠিক আছে, 3 তোমাদের প্রত্যেকের জন্য ফ্রি। তারপর যেগুলো মোট 20 মক টেস্ট, সেগুলো কিন্তু তোমরা তার জন্য তোমাদের 200 পে করতে হবে, ঠিক আছে। তো বাকি তোমরা দেখে নেবে, আর নতুন করে আলোচনা করছি না। দেখো, ভারতের ইতিহাস সম্পর্কে প্রশ্ন শুরু করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন শব্দ থেকে মুঘল কথাটি এসেছে? উত্তর কি, মঙ্গল থেকে। অনেকেই ভাবে হয়ে গেছিলাম, তাই জন্য এই প্রশ্নটা তোমাদের প্রথমেই রেখেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুঘল যুগের সরকারি ভাষা কী ছিল? তো সরকারি ভাষা ছিল ফার্সি, কিন্তু কথ্য ভাষা, মানে যে ভাষায় কথা বলতো সেই ভাষাটা কী? সেই ভাষাটা হচ্ছে উর্দু। আমি একটু ভালোভাবে বলি, মনে করো আমাদের দেশে রাষ্ট্রীয় ভাষা কী? রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। আমরা প্রত্যেকে জানি হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, কিন্তু আমরা প্রত্যেকে কি হিন্দিতে কথা বলি? আমার অনেকে স্টুডেন্ট আছে, অনেক ছেলে মেয়ে আছে, অনেক মানে এরকম বন্ধুবান্ধব আছে, তারা কিন্তু হিন্দি জানে না। তো আমরা কী ভাষায় কথা বলি? আমরা বলি বাংলা ভাষায়। তো আমাদের কথ্য ভাষা হচ্ছে বাংলা, আর আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। তেমনই মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি এবং কথ্য ভাষা ছিল কি, উর্দু। বোঝা গেছে? চলো এবার আসি পরের প্রশ্নে, মুঘলদের আদি বসতি স্থান কোথায় ছিল? উত্তর কি, মধ্য এশিয়ায়। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর কি, বাবর। পরের প্রশ্নে আসছি, বাবরের প্রকৃত নাম কি? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তর কি, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের প্রশ্ন, বাবরের জন্ম কত সালে হয়েছিল? উত্তরে কি, 1483 সালে। পরবর্তী প্রশ্ন, বাবরের পিসিকৃতে কি? তো উত্তর কি, ওমর শেখ মির্জা, ঠিক আছে, তৈমুর লংয়ের বংশধর। পরবর্তী প্রশ্ন, বাবরের মাতার নাম কি ছিল? তো উত্তরে কি, কুতলু নিগর খানম, ঠিক আছে, চিঙ্গিস খার বংশধর। তো তৈমুর লং এবং চিঙ্গিস খা দুটো আলাদা বংশধর মিলে কিন্তু এই মুঘল সাম্রাজ্য কিন্তু সূচনা শুরু করেছিল। এদের দুটো কিন্তু আলাদা আলাদা মানে বংশধর ছিল, ঠিক আছে। তো এখান থেকেই অবশ্যই শুরু হয়েছে এটা কি মুঘল সাম্রাজ্য, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসছি, বাবরের উপাধি কী ছিল? বাবরের উপাধি ছিল বাদশাহ, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাবর কি বাদশাহ উপাধি কত সালে দেওয়া হয়? উত্তর কি, 1508 সালে। বাবর কত সালে কাবুল দখল করেন? উত্তর কি, 1504 খ্রিস্টাব্দে। তিনি কোন হরফ চালু করেন? উত্তর কি, খাত ই বাবরি, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি, গোলাপ চাষ শুরু হয় কার আমল দিয়ে? তো উত্তর কি, বাবরের আমল দিয়ে। প্রথম কিন্তু গোলাপ আবিষ্কার করেছিলেন বাবরই, ঠিক আছে, ওই জন্য কিন্তু এখানে এই প্রশ্নটা দিয়েছি। পরের প্রশ্ন আসছি, বাবরের আত্মজীবনীর নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ। উত্তর কি, তুজুক ই বাবরি, বা বাবুর নামা, ঠিক আছে।
কী বলেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবরের কন্যার নাম কী ছিল, কেউ কি জানো? অবশ্যই জানা উচিত, বাবরের কন্যার নাম ছিল গুলবদন বেগম, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসছি, তুজুক ই বাবরি বা বাবরনামা কী ফার্সি ভাষায় অনুবাদ করেন? তো উত্তরটির কি আব্দুর রহিম খান ই খানা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো লেখাও আছে 1526 সালে, এইখানে ভুল হয় কি, 1526 প্রথম, 1556 দ্বিতীয়, এবং যেটা তৃতীয় সেটা 1761 সালে। অনেকেই 1561 করে দেয়, তো এখানে অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু 1561 নয়, 1761, ঠিক আছে, তৃতীয় পানিপথের যুদ্ধ। আচ্ছা, কী জয়লাভ করেছিল? উত্তরে কি বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন, অর্থাৎ জয়ী হয়েছিল কি, বাবর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসে, বাবর যুদ্ধে কী পদ্ধতি ব্যবহার করতেন? তো উত্তরে কি তুগলামা তুলঘমা, ঠিক আছে, বা রুমি পদ্ধতি ব্যবহার করতেন। এটা কি, ধরো যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে কেউ ভালো একটা উন্নত অস্ত্র ব্যবহার করতো, যেমন আমরা বাহুবলী মুভিটা দেখেছি, তো যেমন হচ্ছে কি বাহুবলীর অপোজিটে যে ছিল যে ভিলেনটা, অথচ মানে ভিলেনকে মারার জন্য যে যে অস্ত্রটা ব্যবহার করতো, দেখবে চক্রের মতো একটা অস্ত্র ছিল, সেই এরকম ধরনের যে ব্যবস্থাগুলো সেইগুলোকে বলা হচ্ছে। তো যাই হোক, তো এই জিনিসটা পদ্ধতিটা বলা তো তুলঘমা বা রুমি পদ্ধতি, ঠিক আছে। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? তো উত্তরটি কি রানা সাং এবং বা সংগ্রাম সিংয়ের সাথে হয়েছিল, কত সালে? 1527 সালে, ঠিক আছে। চলো চাঙ্গির চান্দেরি যুদ্ধ কত, বাবর কাকে পরাজিত করেছিলেন? উত্তর কি মেদিনী রায়কে। ঘরভরা যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? উত্তর কি মামুদ ঘোরকে, সরি মামুদ লোদিকে। পরের প্রশ্নে আসছি, বাবর কত সালে কোথায় মৃত্যু হয়? তো উত্তরটি 1530 সালে আগ্রায় কিন্তু বাবরের মৃত্যু হয়। বাবর কি কোথায় সমাধিস্থ করা হয়? উত্তর কি আরামবাগে বা কাবুলে বাবরকে সমাধিস্থ করা হয়। বাবরের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? উত্তর কি নাসরাত শাহ বা হোসেন শাহী সাম্রাজ্য। কে বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানায়? উত্তর হচ্ছে দৌলত খান লোদি এবং আলম খান লোদি, এরা দুজন, ঠিক আছে। হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন? উত্তর কি 1530 সালে। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা, এই যে হুমায়ুন নামা গ্রন্থ রচয়িতা কে? তো গুলবদন বেগম হচ্ছে এই তার রচয়িতা, ঠিক আছে, হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছিলেন। হুমায়ুন কাদের সাহায্যে দিল্লির সিংহাসন দখল করতে তৎপর হন? উত্তরটি কি তার তিন ভাই কামরান, হিন্দাল এবং আসকারি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কামরানকে হুমায়ুন কোন 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 প্রদেশের দায়িত্ব দেন? উত্তরে কি কাবুল, কান্দাহার এবং পাঞ্জাব। আচ্ছা, পরের প্রশ্ন আসি, হিন্দালকে হুমায়ুন কোন কোন প্রদেশে দায়িত্ব দেন? উত্তর কি আলিয়ার ও মেওয়াত। আচ্ছা, আসকারিকে কোন প্রদেশে? তো সম্বল। আচ্ছা, পরের প্রশ্ন আসি, দাউরিয়ার যুদ্ধ হুমায়ুন কাকে পরাজিত করেন? উত্তর কি সুলতান মাহমুদ লোদিকে। পরবর্তী প্রশ্ন, চৌসা যুদ্ধ হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন? উত্তর কি শেরশাহের কাছে। কোন যুদ্ধে বিলবগ্রামের যুদ্ধে, এখানে লয়বয়ভাবে বিলবগ্রামের যুদ্ধে হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন? উত্তর কি শেরশাহের কাছে, ঠিক আছে। আর্লিয়েস্ট ফ্রম তাজমহল কাকে বলা হতো? তো হুমায়ুন্স টম্পকে বলা হতো আর্লিয়েস্ট ফ্রম তাজমহল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসছি, হুমায়ুন্স স্টপ কী বানিয়েছিলেন? উত্তর কি হাজি বেগম। হুমায়ুন কোন যুদ্ধের মাধ্যমে আবার সিংহাসনে বসেন? তো উত্তর কি শাসারহীনদের যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসছি, হুমায়ুন কীভাবে মারা যান? উত্তর কি উত্তরটি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। গ্রন্থাগার আমাদের লাইব্রেরিতে বই পড়ছিলেন। আমরা জানি হুমায়ুন খুবই একজন বই প্রেমিক একজন মানুষ, তো বই পড়তে পড়তে মানে উনি গ্রন্থাগার যে সিঁড়িগুলো হয় সিঁড়িগুলোতে নামতে নামতে হঠাৎ করে পড়ে গিয়ে ওখানেই মারা যান, ঠিক আছে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি এখনই আমি একটু আগে বললাম, 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। কার সাথে? মুঘল এবং আফগানদের সাথে হয়েছিল, ঠিক আছে। আফগানে, আচ্ছা, আকবরের প্রকৃত নাম কি? তো জালালউদ্দিন হচ্ছে প্রকৃত নাম আকবরের। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর কি টোডরমল। জাব্দি ব্যবস্থা কি শুরু করেন? উত্তর কি 1500 কত সালে শুরু করেছিলেন? তো উত্তরটি হচ্ছে 1582 খ্রিস্টাব্দে। সদর উস সদর কী ছিল? উত্তরটি হচ্ছে ধর্ম এবং বিচার সংক্রান্ত প্রধান। তারপরে প্রশ্ন আসে, সামরিক বিভাগের প্রধান কে ছিলেন? উত্তরটি কি মীর বক্সি। আকবরের সভায় ঐতিহাসিক কে ছিলেন? উত্তর কি আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, আকবর নামার বা আইন ই আকবরী রচয়িতা কে? আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, দস্তর আল আমল কে রচনা করে? উত্তর কি টোডরমল, ঠিক আছে। দস্তর আল আমল কী? তো ভূমি রাজস্ব আইনবিধিকে বলা হতো দস্তর আল আমল। পরবর্তী প্রশ্নে আসছি, ইবাদত খানা কে নির্মাণ করেন? উত্তর কি আকবর ফতেপুর স্বীকৃতি নির্মাণ করেন ইবাদত খানা। কত সালে? 1557 খ্রিস্টাব্দে। এবার ভারতের সংবিধান সম্পর্কে চলে আসি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, কত নম্বর ধারায় সংবিধান সংশোধন কথা বলা হচ্ছে? তো উত্তরটি 368 নম্বর ধারায়।
পরবর্তী প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? 1951 সালে। জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কত সালে? 1957 সালে। কাশ্মীরের চুক্তি হয়েছিল কত সালে? তো উত্তর হচ্ছে 1975 সালে। 370 ধারা প্রযোজ্য কোথায়? কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে। জম্মু এবং কাশ্মীর ভারতযুক্ত হয় কবে? তো 1947 সালে 26শে অক্টোবর। ঠিক আছে, জম্মু কাশ্মীরে 370 কার্যকরী করা হয় কত সালে? 1952 সালে। আর ভারতীয় সংবিধানের বর্তমানে তফসিলি সংখ্যা কত? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। উত্তর কি? 12টি। সংবিধানে ভারতীয় বর্তমান তফসিলি সংখ্যা হচ্ছে 12টি। ভীষণই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের মুখবন্ধ এবং এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? তো একবারই। ঠিক আছে, কত সালে? এখনই বললাম, 1951 সালে। পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন কতদিনে ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন? তো উত্তরটি 5 বছর। অন্ততপক্ষে 5 বছর বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু গিয়ে সে ভারতীয় বা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি? তো উত্তরটি 6টি। এটাও খুবই ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত ধারা? আচ্ছা চলো, এবার পরের প্রশ্ন আসি। কত ধারা মতে সুপ্রিম কোর্ট নাগরিকত্বের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে? তো উত্তরটি 32নম্বর ধারা। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন? উত্তরটি সুপ্রিম কোর্টে। কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো 1978 সালে। কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? তো উত্তরটি কি? 1976 সালে। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ঘোষণা করা হয়েছে? রাষ্ট্রের বানানটা ভুল আছে, তোমরা এখানে মধ্যাহ্নসহ লাগিয়ে দেবে। ঠিক আছে, ঘোষণা করেন। তো উত্তর কি? উত্তর হচ্ছে নির্দেশমূলক নীতিতে। কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায়? মানে পদপ্রার্থী হতে গেলে, রাষ্ট্রপতি হতে গেলে কত ন্যূনতম কত বয়স হতে হবে? না 35 বছর। এটাও থেকে প্রচুর প্রশ্ন আসে। জরুরি অবস্থা জারি করতে পারেন কে? এটাও খুবই ইম্পর্টেন্ট। উত্তরটি কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলে একমাত্র ইমার্জেন্সি সময় কিন্তু চালু করতে পারেন। একবারই হয়েছিল, আমরা জানি, ইন্দিরা গান্ধী চালু করেছিলেন, কী কারণের জন্য সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, অলরেডি অনেকে জানো। যাই হোক, পরের প্রশ্নে আসছি। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কতজনকে লোকসভায় সদস্য মনোনীত করতে পারেন? উত্তর কি? 2জনকে। সংবিধানে কত ধরনের জরুরি অবস্থা আছে? তো 3 ধরনের জরুরি অবস্থার উল্লেখ আছে। এখন পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা? তো দেখো, 3বার জাতীয় জরুরি অবস্থা 3বার হয়েছে। এখন পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে? 1বারও না। ঠিক আছে, সংবিধানে কত ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? তো 61নম্বর ধারা অনুযায়ী, 61নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি চাইলে সে কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। রাষ্ট্রপতির কার্যকাল কতদিনের জন্য? তো 5 বছরের জন্য, ম্যাক্সিমাম 5 বছরই হয় সবগুলোর ক্ষেত্রে। যেমন ধরো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাছাড়া রাষ্ট্রপতি, এইগুলো স্পিকার, এইগুলো সমস্তটাই কিন্তু হয় 5 বছর ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, রাষ্ট্রপতির মৃত্যু হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? তো উত্তর কি? উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি। কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 1965 সালে। দেখো এখানে লেখাই আছে 1965 সালে। কোন ব্যক্তি সংসদের সদস্য না হয়ে মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন এবং সর্বাধিক কতদিনের জন্য? তো উত্তরটি কি? 6 মাসের জন্য। বুঝে গেছে? তো পরের প্রশ্ন আসে, কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেনি? উত্তরটি কি? চৌধুরী চরণ সিং। এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখো, ইনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি কিন্তু কখনোই সংসদে উপস্থিত হননি। 5 বছর যে সময় থাকে, 5 বছরে কোনো দিনই কিন্তু মানে সংসদে উপস্থিত হননি। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখো। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তো 250 জন হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা। রাজ্যসভার সদস্যরা কত বছর নির্বাচিত, কত বছরের জন্য? দেখো 6 বছরের জন্য। এটা একমাত্র মানে একটা এক্সেপশান, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে। কে লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশন ডাকেন? তো উত্তর কি? রাষ্ট্রপতি। কোন বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত নেন? উত্তর কি? লোকসভা স্পিকার। তো দেখো বন্ধুরা, আজকে অনেকটাই বেশি হয়ে গেল, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, এবং তোমরা যদি চাও পরের স্টেপে আমি এই পুরোটা আমি আলোচনা করে দেবো। সাধারণ বিজ্ঞান সম্পর্কে অনেক প্রশ্ন আছে, আরও আমি কিছু প্রশ্ন অ্যাড করে দিয়ে পুরোটা একটা ভিডিওতে কম্বো প্যাক হিসেবে তোমাদেরকে দিতে চাই। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দেবে। ওকে।